নমস্কার বন্ধুরা, আমি দীপ। আপনাদের সাথে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে এলাম। আজকে আমরা জানবো ফ্লোরাভ 50 DS ডাইসিরাপ এর সম্বন্ধে। ফ্লোরাভ 50 DS ডাইসিরাপটি আপনারা কারা এবং কিভাবে ব্যবহার করবেন, তো চলুন দেখা যাক বন্ধুরা। সর্বপ্রথমে আমরা এই ডাইসিরাপটির সম্পর্কে একটু জেনে নেব। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ফ্লোরাভ 50 DS ডাইসিরাপ। এই সিরাপটি দেখুন তৈরি করেছে ইপকা কোম্পানি, খুবই একটি নামি কোম্পানি। তো বন্ধুরা, এই সিরাপটি সাধারণত 30 ML-এর হয়ে থাকে। 30 ML-এর সিরাপটির দাম পড়বে আপনাদের 89 টাকায়। আপনারা যে কোনো মেডিসিন স্টোরে এই সিরাপটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই সিরাপটির কম্পোজিশন যদি আমরা দেখি, দেখুন এটা সিঙ্গেল কম্পোজিশনে তৈরি হয়েছে, সিপোডক্সিম 50 mg। তো বন্ধুরা, এই সিপোডক্সিম 50 mg সিরাপটি সাধারণত একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন। তো বন্ধুরা, আপনার ঘরে যদি ছোট বাচ্চা থেকে থাকে, তাহলে অবশ্যই অন্তত একবার এই ভিডিওটি দেখবেন। আপনার সন্তানের যদি ঠান্ডা, কাশি এবং নিউমোনিয়া বা জ্বর, এই ধরনের কোনো সমস্যা থাকলে আপনারা অ্যান্টিবায়োটিক হিসাবে এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আপনার সন্তানের সর্দি, কাশি, জ্বর বা নিউমোনিয়া বা কানে, নাকে, গলায়, যে কোনো জায়গায় যে কোনো প্রকার ইনফেকশন হলে আপনারা অ্যান্টিবায়োটিক মেডিসিন, এই মেডিসিনটি খাওয়াতে পারেন। তো বন্ধুরা, এই মেডিসিনটি 5 ML করে দিনে দুবার খেতে পারে খাবার পর। তো বন্ধুরা, মেডিসিনটি খুবই ভালো। আপনার সন্তানের যদি জ্বর হচ্ছে, জ্বরের সঙ্গে সঙ্গে কাশিও হচ্ছে, কাশি, শ্লেষ্মা, বুকে প্রচুর পরিমাণে কফ জমে আছে, সেই ক্ষেত্রে আপনারা এই অ্যান্টিবায়োটিকটি ব্যবহার করতে পারেন। খুবই একটি দারুণ উপকারী মেডিসিন। তো বন্ধুরা, আপনাদের সন্তানের যদি এই রকম কোনো সমস্যা থাকে, জ্বর হয়েছে, বুকে প্রচুর পরিমাণে শ্লেষ্মা এবং নিউমোনিয়া বা যে কোনো প্রকার ইনফেকশনের জন্য আপনারা এই মেডিসিনটি ব্যবহার করুন। এই মেডিসিনটি আপনারা 89 টাকায় যে কোনো মেডিসিন স্টোরে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে সিপোডক্সিম 50 mg। এই সিরাপটি 1 বছর বয়স থেকে 3 বছর বয়স পর্যন্ত বাচ্চারা খেতে পারে, 5 ML করে দিনে দুবার। 1 বছরের নিচেই হলে 2.5 ML খাবে। তো বন্ধুরা, প্রয়োজনে আপনারা কোনো ডাক্তার বা বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নেবেন, তারপরেই ব্যবহার করবেন। তো এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।